গুড মর্নিং বন্ধুরা, এখন অবশ্য মর্নিং নেই, এখন বাজে 12:15। তো আমরা বেরোচ্ছি, হচ্ছে মানে রিসেপশনের জন্য। তো তোমরা ভাবে রিসেপশনের জন্য এই ড্রেস কেন? কারণ আমরা অনেকটা দূর যাব, আমরা যাব হচ্ছে ধানবাদ। এবার ধানবাদ যাব, এখন এই ড্রেস পরে সবাই চলে যাচ্ছি, আর রাত্রিবেলা তখন মানে নিয়ে নিয়েছি ড্রেস যেগুলো, সেগুলো রাত্রিবেলা পরবো। এখন বেরোচ্ছি, সবাই মিলে বাসে করে যাব। বেশ মানে মনে হচ্ছে যেন বাইরে ঘুরতে আছি, মজা লাগছে খুব, লাগেজ ফাগেজ হয়েছে, খুব ভালো লাগছে। সবাই রেডি হয়ে গেছে, দাঁড়াও সবাই। এই যে তুনতাই দেখি, এই যে তুনতাই আর এই যে তুতান, সব রেডি। এইসব ব্যাগ হয়েছে আমাদের, আর একটা লাগেজ হয়েছে। আমি ঠিকমতো রেডি করতে পারি। এই গাড়িতে উঠে গেছি, হ্যাঁ, যথারীতি লেট। আর লেট মানে কি, একদম ঠিক টাইমেই সব কিছু চলছিল, লাস্ট মোমেন্টে গিয়ে একটু লেট হয়ে যায়। আবার ফোন করছে বাড়ি থেকে, তো এই আর তাতে করে যাচ্ছি, তাতে যাচ্ছি, ওরা রাস্তার উপর ডিপেন্ড করছে, আমাদের হাতে কিছু নেই। তাদের আবার ওলা, তারপরে এই পাড়ে উঠলে খুব অসুবিধা হয়। ওর আবার এমনি বাইকে কোনো প্রবলেম হয় না, ও একটা ক্যালকুলেশনে ঢোকে, জল কিছু হবে না। শক্তিগড়ে একটুখানি ব্রেক নিতে, তো আমি গাড়িতে উঠে, আর আমাদের দেরি হয়ে গেছিলো, তো সবাই ওয়েট করছিলো, ওই জন্য আমি আর গাড়িতে উঠে কথা বলতে পারিনি। তার মধ্যে আবার তুদান আবার জার্কিংয়ে পড়ে গেছে, ওই জন্য আমাদের হাতেও ব্যথা লেগেছে, ওর বাবা গেছে বরবাদ, তাই বরফ দিতে আমাকে ঘুরতে বসবে হয়তো। তুমি এখানে ঘুরে যাচ্ছ আর ওখানে ছেলের হাতে ব্যথা লেগেছে, তাই যাই। এবার ওখানে সবাই আছে, সবাইকে দেখাচ্ছি, দাঁড়ো। ভাইয়ের সেবা করছে, বরফ লাগিয়ে দিচ্ছে। আর দিস না, ঠান্ডা ইয়ে হয়ে যাবে, জামাই লেগে যাবে। তোমার ব্যথা কমেছে? হ্যাঁ, শক্তিগড়ের না শক্তিগড়, কিন্তু শক্তিগড়ের যে জায়গাটার নাম হচ্ছে কান্দার সোনা, শক্তিগড়। ল্যাংচার দোকান দেখলাম না, তো তাই বলছি ল্যাংচার দোকান, ল্যাংচার দোকান ছাড়িয়ে আমরা একটু আগে আমরা দুপুরবেলা খাবো বলে ল্যাংচার দোকান ছাড়িয়ে। এই যে আমরা সবাই মিলে যাচ্ছি, কিন্তু একটু অসুবিধা হচ্ছে এই পুচকিটার, ও এত ছোট, যেতে তো সবার ভালো লাগে কিন্তু জার্নিটাও আছে, তাই সবাই মোটামুটি টায়ার্ড। আবার মানে মজাও হচ্ছে, সব কিছু মিলে ভালোই লাগছে, দূরের ঘোরার মতো, দূরের বিয়ে বাড়ি। এই যে বোন এইভাবে রেডি হয়েছে, আর এটা হচ্ছে তুমতাই, তুমতাই দেখি, আর এই যে আমার বোন, এত লেট হয়ে গেছে, পুরো অন্ধকারে আমরা ঢুকেছি, তাও একদম সাজার টাইম হয়নি, তার মধ্যে তারা হুড়ো করছে,
কোনো রকমে মানে বিচ্ছি লাগে রিসেপশনে যাচ্ছি এত ভালো লাগছে পড়া। এই দেখো এটা ধানবাদ, ধানবাদ স্টেশন। আর এখানে দাঁড়িয়ে গুলটু কি খাবো। আমরা এখন এই বিয়ে বাড়িতে ঢুকছি, এখন কটা বাজে যখন রাত্রি 10টা বাজে, প্রচণ্ড দেরি হয়ে গেছে। আর যে কোণে আর দূর থেকে যেহেতু ও তো অস্থির হয়ে যাচ্ছে আর মনটা ওর খারাপ লাগছে না, আমরা এখনও এসে পৌঁছতে পারিনি, তাই জন্য প্রচণ্ডই লেট হয়ে গেছে। এবার আমরা ঢুকছি আর মোটামুটি ফাঁকাই হয়ে গেছে, রিসেপশনে দেখবে খুব তাড়াতাড়ি ফাঁকা হয়ে যায়। বিয়েতে অনেকক্ষণ যেমন সবাই থাকে কিন্তু রিসেপশনে তো সেটা হয় না, তাই জন্য পুরো পুরো ফাঁকা। আর এখানে আমাদের এক এক করে সব ফটো সেশন চলছে, এটা হচ্ছে সব আমাদের গ্রুপটা, আর প্রত্যেকেই এরকমভাবে সব ফটোগুলো তোলা হচ্ছে। আমার বোনের বিয়ের না ফটোগুলো খুব সুন্দর উঠেছে, কিছু ফটোগ্রাফার আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে, তো তাতেই দেখলাম খুব সুন্দর সুন্দর ফটো উঠেছে, যদি পারি ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে হচ্ছে তত্ত্বগুলো এখানে সাজিয়ে রাখা হলো খুব সুন্দর করে, তত্ত্ব যে মানে সাজিয়েছে খুব সুন্দর করে তত্ত্ব সাজিয়ে দিয়েছে, এখানে এই তত্ত্ব রাখা হয়েছে। বিয়ের বাড়ি খাওয়া দাওয়া শেষ হলো কিন্তু আমরা অনেক লেটে এসেছি, মানে পুরো ফাঁকা হয়ে গেছে, এবার এখন চলে যাওয়া। আমাদের এখন বাজে 1:41, আমরা এই বাড়ি মানে হোটেলে এলাম, তারপরে তোমার ফ্রেশ হলাম, এইগুলো ভালো খুব ভালো কাটলো সারাদিনটা। যদি এখানে ভিডিওটা এন্ড করছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর এই প্রত্যেকটা দিনের সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে দিও।